ছয় আগরতলায় বিজেপির পায়ের তলার মাটি নেই, ক্রমশ কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িতে আক্রমণ, হামলা, হুজ্জতি। রাজ্যের কার্যত বাম কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ করেছে বিজেপির বাইক বাহিনী দুষ্কৃতীরা। আক্রান্ত পরিবারের পাশে সেই ভিডিও ফুটেজটি দেখাচ্ছি সরাসরি কংগ্রেস প্রার্থী, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির প্রার্থী পাপিয়া দত্ত, এবার তিনি নাটক করছেন। বিজেপি এবার ধুয়ে মুছে ত্রিপুরা থেকে পরিষ্কার সাপ, বিজেপি জোর ছয় থেকে পাঁচটি আসন পেতে চলেছে। ত্রিপুরাতে দ্বিতীয়বারের জন্য ক্ষমতা হারাচ্ছে শাসক দল বিজেপি। এবার বাম কংগ্রেস মহাজোট রেকর্ড করতে চলেছে শুধু সময়ের অপেক্ষা, একথা জানিয়ে দিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ। যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবেই হবে কংগ্রেস। রাজ্যের কার্যত বাম কংগ্রেস কর্মীরা বুক চিতিয়ে ময়দান থেকে একেবারে সরে দাঁড়াননি, রক্ত ঝরেছে, মার খেয়েছে, তবু ময়দানে নেমে ভোট দিয়েছে 16 তারিখে। রাজ্যের কার্যত বাম এবং কংগ্রেস সমর্থকদের ওপর যেভাবে আক্রমণ করেছে বিজেপি।